নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা সেমিস্টার 1, সেমিস্টার 3 ও সেমিস্টার 5 পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে এক্সাম ফিস পেমেন্ট কিভাবে করবেন তা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। এই ফিস পেমেন্টের ডেট হচ্ছে 1/6/2021 থেকে 7/6/2021 পর্যন্ত। এরপরে আসি যে আমরা কিভাবে পেমেন্টটা করব। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির সাইডে গিয়ে প্রথমেই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করে আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমরা এইরকম দুটো অপশন দেখতে পাব। যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই, কোনো কারণবশত হারিয়ে গেছে, তারা এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটা ফরগট পাসওয়ার্ডের অপশন আপনাদের কাছে আসবে। এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ইউআইডি নাম্বারটা দিবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইলটি আছে সেই মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা পুট করার পর আপনারা এইখানেই পাসওয়ার্ডটাকে রিজেনারেট করতে পারবেন। এরপরে আমরা লগ ইন করে ভেতরে ঢুকব। ভেতরে ঢোকার পর এই দুটো অপশন আপনি দেখতে পাবো। প্রথমেই ফিস পেমেন্টের অপশন আমি যাব। ফিস পেমেন্টের অপশনে গিয়ে এইখানে টোটাল অপশন আপনাদের কাছে দেখাবে কত টাকা এবং কি কি সাবজেক্টের আপনি পরীক্ষা দিয়েছেন। রেগুলার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 150 টাকা এবং যদি এসএনসি ক্যান্ডিডেট হয় তাহলে এটা থার্ড সেমিস্টার রেগুলার ক্যান্ডিডেট, যদি এই ক্যান্ডিডেটের ফার্স্ট সেমিস্টার ব্যাক থাকতো তাহলে তার নিচেই আরেকটা এরকম টেবিল আকারে কি পরীক্ষা দিয়েছে এবং এখানে 100 টাকা, বা যদি দুটো পেপার থাকে 200 টাকা, যটা পেপার থাকবে তটা 100 টাকা করে অ্যাড হয়ে হয়ে যাবে। এরপর আমি পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর কন্ট্রিবিউশন চাইবে, পেজটাকে আমি ক্লিক করব। এরপর আমরা এই পেমেন্ট গেটওয়েতে আমরা চলে যাব। এই পেমেন্ট গেটওয়েতে গিয়ে আমরা এইখানে যে কোনো একটা অপশন চুজ করে, যেটা আপনাদের সুবিধা হবে সেই অপশন চুজ করে আমরা কিন্তু পেমেন্ট করতে পারব। এবং পেমেন্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমাদেরকে এরকম একটা ফিস জেনারেশনের একটা স্লিপ দেবে। দেখুন, এই ক্যান্ডিডেটটার ফিফথ সেমিস্টারের রেগুলার ক্যান্ডিডেট, তার জন্য 150 টাকা এবং তার থার্ড সেমিস্টারে একটা পেপার এসএনসি ছিল বলে তাকে আরও 100 টাকা দিতে হয়েছে। এই যে ফিস পেমেন্টের যে ডিটেলসটা, এটা আপনাদের কাছে আপনারা রেখে দেবেন ভবিষ্যতে কাজে লাগবার জন্য। এরপর আমরা এইভাবে পেমেন্টের সময় দুটো অপশন দেখেছিলাম, এই যে দুটো অপশন পেমেন্ট লগ ইন করার পর, এই অপশনটা হলো যাদের একবার পেমেন্ট করেছে তাদের টাকা কেটে নিয়েছে কিন্তু স্লিপ জেনারেট হয়নি, তারা এই অপশনে গিয়ে তারা রেফারেন্স নাম্বারগুলো দিবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিবে এবং সাবমিট করবে। কিন্তু এই পেমেন্টটা তাদেরকেও করতে হবে, কারণ এই সাকসেসফুল পেমেন্ট একবার তাদেরকে করতেই হবে। করার পর তাদের যদি একটা বা দুটো ফেলিওর ট্রানজাকশান হয়, ফেলিওর ট্রানজাকশান মিন্স তাদের অ্যাকাউন্টের থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু এই বাঁকুড়া ইউনিভার্সিটির সাইডে আপডেট হয়নি, তারা এই ফর্মটি ফিল আপ করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন, পাশে থাকুন।